পদ্মা সেতু রেল পথে খরচ বাড়ছে 1200 কোটি টাকা, মাছ পথে বাড়তি 152 একর জমির চাহিদা, প্রস্তাব এলে সূক্ষ্মভাবে যাচাই, বলেছেন পরিকল্পনা কমিশন। পরিকল্পনায় সমস্যার কারণে উন্নয়ন প্রকল্পগুলোতে মাছ পথে এসে খরচ বাড়ে, নতুন করে বিভিন্ন অঙ্গ যুক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ প্রকল্পের একই দশা, 6 বছর অতিক্রম করে এখন বাড়তি 152 একর জমির চাহিদা দেখা দিয়েছে, ফলে সব মিলিয়ে ব্যয় বাড়বে প্রায় 1200 কোটি টাকা। এতে খরচ 40,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ঠিকাদারের জমি বুঝিয়ে দিতে দেরি, পরামর্শকের চুক্তির মেয়াদ বাড়ানো, নির্মাণ চুক্তিতে 1.5 বছর বিলম্বের কারণে প্রকল্পের মেয়াদ আরও 1.5 বছর বাড়ানোর কথা ভাবছে রেলওয়ে। প্রায় 6 বছরে বাস্তব অগ্রগতি 46%। প্রকল্প সমাপ্তির সময় আগামী 2026 সাল পর্যন্ত চাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রেলপথ মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, প্রকল্পটি নিয়ে পর্যালোচনায় উঠে এসেছে আরও 1.5 বছর সময় বেশি লাগবে বাস্তবায়নে, খরচ আরও 1,178 কোটি টাকার মতো বাড়তে পারে। পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগের জন্য নেয়া প্রকল্পটি 5 বছর 10 মাসে কাজ হয়েছে মাত্র 46%, বাস্তব কাজের অগ্রগতিতে খরচ হয়েছে 50.73% বা 19,910 কোটি 97,000 টাকা। আর এই রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে অনুমোদিত ব্যয় ছিল 34,988 কোটি 86 লাখ টাকা। প্রকল্পে চীন 24,749 কোটি 5 লাখ টাকা ঋণ দেবে, এজন্য সরকারকে 2% হারে সুদ দিতে হবে, বাকি টাকা সরকারকে দিতে হবে। আগামী 2022 সালের ডিসেম্বরের মধ্যে রেল সংযোগের কাজ শেষ করার কথা, পরে 2018 সালে প্রথম সংশোধন করে খরচ বাড়িয়ে 39,246 কোটি 80 লাখ টাকায় অনুমোদন দেওয়া হয়, আর মেয়াদ 2024 সালের জুনে শেষ করে রেল চলাচল শুরু করার কথা। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে গত মাসে পর্যালোচনা সভা করা হয়। সেই সভার তথ্য হল, ঢাকা থেকে গ্যান্ডারিয়ার তৃতীয় ডুয়েল গ্যাস লাইন, ভাঙা জংশনে ওভারহেড স্টেশন, কমলাপুরের টিটিপাড়ায় আন্ডারপাস, নড়াইলের তুলারামপুরে নতুন আন্ডারপাস, ভায়াডাক্টের পিয়ারের নকশা পরিবর্তন, 100টি বিজি কোচের ডিজাইন পরিবর্তন, মাওয়া পদ্মবিলা কাশিয়ানি রূপদিয়া স্টেশনগুলোতে অপারেশনাল সুবিধা বৃদ্ধিজনিত পরিবর্তন, নদীর নেভিগেশন ক্লিয়ারেন্স বৃদ্ধিজনিত অতিরিক্ত সম্ভাব্য ব্যয় প্রায় $138.58 মিলিয়ন, যা ডলার প্রায় 85 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 1,177 কোটি 93 লাখ টাকা। প্রকল্প সংশ্লিষ্ট এবং পর্যালোচনা সভার তথ্য অনুযায়ী মৌজা ম্যাপের সাথে প্রকল্পে অধিগ্রহণ পরিকল্পনার অসামঞ্জস্য, জিও রেফারেন্সিং সমস্যা, নেভিগেশন ক্লিয়ারেন্স বৃদ্ধি, স্টেশন নির্মাণ কাজের পরিমাণ বৃদ্ধি, স্টেশন অ্যাক্সেস রোডের জন্য বাড়তি জমি লাগবে। এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলা প্রশাসকের কাছ থেকে জমি পাওয়া যায়নি, তাই ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া যায়নি, জমি পেতে বিলম্ব হয় এরই মধ্যে ঠিকাদার অভিযোগ দিয়েছেন। এদিকে প্রকল্প পরামর্শকের সাথে বর্তমান চুক্তির মেয়াদ আগামী 2022 সালের সেপ্টেম্বরে শেষ হবে। প্রথম সংশোধনীতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হলেও পরামর্শকের ব্যয় বাড়েনি, ফলে এটাও বাড়াতে হবে, সেখানেও খরচ বাড়বে। আর একই প্রকল্প এলাকায় কাজের ধরন বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত পালনের জন্য নতুন করে পরামর্শকের পদ সৃষ্টি করতে হবে বলেও ওই সভায় মত প্রকাশ করা হয়। প্রকল্পের আওতায় 160 কিলোমিটার মেন লাইন, 43.22 কিলোমিটার লুপ ও সাইড, 3 কিলোমিটার ডাবল ট্র্যাক সহ 215.22 কিলোমিটার ব্রডগেজ ট্র্যাক নির্মাণ করা হবে, 23.377 কিলোমিটার ভায়াডাক্ট, 1.98 কিলোমিটার র্যাম্প, 66টি মেজর সেতু, 244টি মাইনর ব্রিজ বা কালভার্ট, 1টি হাইওয়ে ওভারপাস, 29টি লেভেল ক্রসিং ও 40টি আন্ডারপাস, 14টি নতুন স্টেশন বিল্ডিং এবং 6টি বিদ্যমান স্টেশনের উন্নয়ন করা হবে।
এছাড়া 100টি ব্রডগেজ যাত্রীবাহী বগি কেনা হবে। 20টি স্টেশনের টেলিযোগাযোগ সহ সিগন্যালিং ব্যবস্থা স্থাপন এবং সুপারভিশনে কনসালটেন্সি সার্ভিসে হবে আধুনিকায়ন। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, গত নভেম্বর পর্যন্ত 51.82% 20,337 কোটি টাকা খরচের বিপরীতে বাস্তব অগ্রগতি হল 48%। রেলপথ প্রকল্পের ব্যাপারে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুনুর রশিদের কাছে জানতে চাওয়া হলে তিনি জনতার খবরকে জানান, আমাদের কাছে প্রস্তাব এখনও আসেনি, তবে খোঁজ নেব এসেছে কি না। ব্যয় ও খরচ বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, আমাদের এখানে যখন আসবে তখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখব 152 একর জমি কী কারণে লাগবে, কতটা যুক্তিসঙ্গত এটা দেখব। ব্যয় বৃদ্ধির প্রস্তাব যদি আসে সেটাও আমরা বিশ্লেষণ করে দেখব। রেড শিডিউল ধরে ধরে পর্যালোচনা করব, প্রয়োজন ঠিকমতো হয়েছে কি না, অতিরঞ্জিত কিছু দেয় কি না সেটাও দেখাব। তিনি বলেন, ইউটিলিটি সরানোর খরচ বাড়লে সেটাও আমরা দেখব। এটার সাথে যেসব প্রতিষ্ঠান জড়িত তাদেরকেও ডাকব মিটিংয়ে, গ্যাস বিদ্যুৎ ওদেরকেও ডাকব। তিনি বলেন, আমরা নতুন নিয়ম চালু করেছি, আমাদেরকে হিসাব করে বুঝিয়ে দিতে হবে কি কারণে তারা কত টাকা চাচ্ছে। প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেনের সাথে গত রাতে প্রকল্পের ব্যাপারে জানতে কয়েক দফা যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।